ইন্না দীনানাল ইসলামা কদ আনসাফাল মারআ, আমাদের ধর্ম নারীর প্রতি ন্যায় বিচার করেছে। আরে ভাই, আমি পুরুষ, আপনি পুরুষ, আমি হাঁটি, আমার পায়ের নিচে মাটি, আপনি হাঁটেন, আপনার পায়ের নিচে মাটি, আর আমার ধর্ম বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আরে আমি পুরুষ, আমি হাঁটি, আমার পায়ের নিচে মাটি, আর নারী হাঁটলে নারীর পায়ের নিচে মাটি না রে ভাই, নারীর পায়ের নিচে আল্লাহ জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বেহেশত কিন্তু অনেক দামি, বেহেশত কিন্তু অনেক দামি। কেমন দামি বুঝাই, জান্নাতের একটি মাত্র ইট, একটি মাত্র ইট, আপনার এই যে বাবুরহাট, গোটা বাবুরহাট বিক্রি করলেও একটা ইট ক্রয় করতে পারবেন না। কত দামি চিন্তা করছেন, এর মেয়ে কোটি কোটি টাকা একটা বিটের দাম, এই গোটা বাবুরহাট বিক্রি করলেও জান্নাতের একটি ইট আপনি ক্রয় করতে পারবেন না। আরে গোটা বাবুরহাট কেন, গোটা বাংলাদেশ বিক্রি করলেও আল্লাহর জান্নাতের একটি ইট ক্রয় করতে পারবেন না। আরে গোটা বাংলাদেশ কেন মিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, মিয়ানমার, মিশর, লন্ডন, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, থাইল্যান্ড, ইরাক, ইরান, তুরান, তাইওয়ান, জাপান, জার্মান, গোটা পৃথিবী বিক্রি করলেও আল্লাহর একটা জান্নাতের একটি ইট ক্রয় করতে পারবেন না। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। আরে গোটা পৃথিবী একবার কেন, গোটা পৃথিবী বার বার বিক্রি করলেও জান্নাতের একটি ইট ক্রয় করতে পারবেন না। আরে ভাই বার বার কেন, গোটা পৃথিবী যদি 70 বার বিক্রি করেন, বিশ্বাস করেন, গোটা পৃথিবী 70 বার বিক্রি করেও আল্লাহর জান্নাতের একটি ইট ক্রয় করতে পারবেন না। ভাই গোটা পৃথিবী 70 বার বিক্রি করে যদি জান্নাতের একটি ইট ক্রয় না করা যায়, এত দামি জান্নাত, গোটা জান্নাতকে আল্লাহ নারীর পায়ে নিচে রাখছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।